নমস্কার বন্ধুরা, জয়াস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে বন্ধুরা আপনাদের বন্ধুরা আমি আজকে একটা ডিমের মামলেট করে তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদি আপনারা কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিলে নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এর সাথে সাথে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি ডিমের মামলেটের তরকারিটা কিভাবে করলাম সেই রেসিপিটা। চলুন, ডিমের মামলেটের তরকারি বানানোর জন্য আমি একটা পাত্রে 6টা মুরগির ডিম আমি এইভাবে ভেঙে নিয়েছি। এইটা ডিমের মামলেটের তরকারিটা আপনারা হাঁসের ডিম দিয়েও করতে পারেন, আমি এখানে মুরগির ডিম দিয়ে করছি, তাই জন্য আমি 6টা মুরগির ডিম এরকম একটা পাত্রে ফাটিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচের থেকে একটু কম লবণ, 1/2 চামচ মনে হচ্ছে লাগবে, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1/2 চামচের মতো লঙ্কা বাটা দিয়ে দেব, পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ রসুন এবং আদা আমি মিক্সিতে বেটে রেখেছি সে বাটা একটু দিয়ে দিলাম। এই সবগুলো দিয়ে এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে। এবার একটা এরকম ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ওভেনে। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই যে ডিমের যে গোলাটা করে রেখেছিলাম, এই ডিমের গোলাটা এবার এর মধ্যে দিয়ে দেব, পুরোটা দেব না, 2 চামচ করে করে দেব, দিয়ে মামলেট তৈরি করে নেব। গরম হয়ে গেছে, যতটা লাগবে এটা ফিল করতে একটু লাগবে, এবার এটাকে আমি পুরো মামলেটের মতো করে ভেজে নেব 1 মিনিট রাখতে হবে তলাটা হওয়া পর্যন্ত, তারপর আমি মামলেটের শেপে করে নেব। দেখুন বন্ধু, পুরো প্যানটা আমার জুড়ে মামলেটটা হচ্ছে। এটাকে তুলে নেব আস্তে আস্তে, আমলেটের শেপ করে নিলাম, এইভাবে টুকরো করে কেটে নিলাম মামলেটটাকে। এবার পরবর্তী ডিমের মামলেটে যাচ্ছি। মামলেটগুলোকে আমরা এরকম 3টে টুকরো করে নিয়েছি। মামলেটগুলোকে তুলে নিলাম, মামলেটটাকে
ধরা কত বড় মামলেটের সাইজ হয়েছে। এবার এই মামলেটগুলোকে আমি মাঝখান থেকে এভাবে করে কেটে নেব। এভাবে করে আমি পিস পিস করে নিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা দারচিনি দিয়ে দিলাম, তিন চারটে লবঙ্গ দিয়ে দিলাম, আর তিনটে এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, এই ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়নে আর একটা তেজপাতা। সবগুলো দিয়ে মশলাগুলোকে ভালো করে তেলের মধ্যে একটু নাড়িয়ে নিলাম, যাতে ওই গন্ধটা পুরো তেলের মধ্যে মিশে যায়। এভাবে করে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে কটা ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম তিন চারটে, সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ লঙ্কা বাটা, দু চামচ আদা পেঁয়াজ, আর রসুনের যে বাটা করে রেখেছিলাম দু চামচ লাগবে না, একটু বেশি লাগবে, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরে বাটা এক চামচ, এগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে 2 মিনিটের জন্য। মশলাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, এই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, টমেটো একটা টমেটো দিয়েছি। আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ, এক টুকরো আদা, 1.5 ইঞ্চি, আর 7-8 কোয়া রসুন পেস্ট করে নিয়েছি একসাথে, আর একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে বেটে মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার 2 মিনিট কষানোর পরে আমি সব গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম এক চামচ লবণ, এক চামচ হলুদ, এক চামচ থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, কারণ লঙ্কা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, ওই জন্য লঙ্কার গুঁড়ো একটু কমিয়ে দিলাম, এক চামচের থেকে কম দিলাম। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এই সব কিছু দিয়ে আমার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আবার 2 মিনিটের জন্য। বন্ধুরা দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরকম কষানোর সময় অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে বন্ধুরা কষাবেন, তাহলে গরম জল দেবেন, আমি সবসময় রান্নায় গরম জল দিই, গরম জল দেবেন, একটু একটু গরম জল দেবেন আর কষাবেন। এবার তেল রিলিজ করে দিলে আমি ঝোলের জন্য পুরো যেটুকু জল লাগবে সেটুকু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেল রিলিজ করে দিয়েছে, দেখেছেন তো, এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, এই দেখুন, এই যে তেল রিলিজ করে দিয়েছে, দেখো সব জায়গায় তেল রিলিজ করে দিয়েছে। এবার আমি এই এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেল রিলিজ করে দিয়েছে, এবার আমি জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে বন্ধুরা গরম জল দিয়েছি, তরকারিতে গরম জল দিলে সেই তরকারির স্বাদ একদম অন্যরকম হয়। একটু বেশি পরিমাণ জল লাগবে, আমি প্রায় 2-2.5 কাপের মতো জল দিয়েছি, কারণ আলুতে তো জল টেনেও নেবে এবং ডিমের মামলেটে কিন্তু ঝোল অনেকটা টেনে নেয়। এবার এটাকে আমার 3-5 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। গরম জল কিন্তু দিতে হবে, আমি গরম জল দিই, অনেকে ঠান্ডা জল দিয়ে রান্না করেন, কিন্তু গরম জল দিলে তরকারির স্বাদ ভালো হয়। আর সবশেষে দিয়ে দিলাম বন্ধু সামান্য চিনি। চিনি দিলে
এটা মানে 7টাকে ব্যালেন্স করে। মানে যদি আপনাদের চিনি কারোর অপছন্দ হয়ে থাকে, কেউ যদি খাবারে যদি চিনি না দিয়ে মানে লাইক না করেন, তাহলে আপনারা অবশ্যই এটা স্কিপ করে যেতে পারেন, এটা যার যার পছন্দ। কিন্তু চিনি এর 7টাকে ব্যালেন্স করার জন্য আমি একটু সামান্য পরিমাণ চিনি দিলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা টক বক করে ফুটেছে, মানে ফুটছে, আর দেখুন উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে, দেখেছেন? কোনো তরকারিতে এরকম তেল ভেসে থাকলে তরকারির স্বাদ, তেল উপরে উঠে আসলে তরকারির স্বাদ কিন্তু অন্যরকম হবেই। এর এর মধ্যে এবার আমি ওই ডিমের মামলেটগুলো দিয়ে দেবো, যেগুলো কেটে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো সব এক এক করে দিয়ে দেবো। দিয়ে একটু এই ঝোলের মধ্যে মিশিয়ে দেবো। তরকারির কালারটা দেখুন কত সুন্দর এসছে। এভাবে করে আমাকে আরো 3-4 মিনিট ফোটার পরে এটাকে নামিয়ে ফেলবো। ও, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিতে হবে। একটু ফুটে উঠলে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো গরম, 1 চামচের থেকে মানে 1/2 চামচের মতো গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ঝোলের সাথে গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য আমাকে রেখে নামিয়ে ফেলতে হবে। বন্ধুরা, আমার ডিমের মামলেট করে তরকারির ঝোল রেডি। দেখুন কালার দেখুন। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর তার আগে বাড়িতে অবশ্যই, আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম, কারণ আমার ঝোল প্রায় শুকিয়ে এসছে এবং যেটুকু কনসিস্টেন্সি থাকার দরকার সেইটুকুই রয়েছে। আমার যদি রান্নাটা এটা পছন্দ হয়ে থাকে, আপনাদের অবশ্যই একটা লাইক করবেন। আর নতুন বন্ধু যারা যদি হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিলে নতুন নতুন ভিডিও যখন আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। এর সাথে সাথে পুরনো বন্ধুদেরও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।